ছাত্রছাত্রীরা নির্বাচিত করল প্রধানমন্ত্রী, নির্বিঘ্নে মিটল ভোট পর্ব, প্লাস্টিকের বন্দুক হাতে নিরাপত্তা রক্ষী, ব্যতিক্রমী ভোট দেখল সাধারণ মানুষ। ভোট ঘিরে অশান্তির কথা এখন লোকমুখে হামেশাই শোনা যায়, কিন্তু এ এক ব্যতিক্রমী ভোট যা দেখল সকলে। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় অনুষ্ঠিত হলো ভোট, ঝরল না রক্ত, নেই বিরোধীদের কোনো অভিযোগ, এক কথায় পিসফুল ভোট দেখল সাধারণ মানুষ। শনিবার নির্বাচনের ফল ঘোষণার পর গঠিত হল সংসদ, তবে এ ভোট একটু অন্য রকমের। এই নির্বাচনে বিদ্যালয় সংসদ গঠিত হলো। এদিন অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে গোপালনগর থানা এলাকার অন্তর্গত নহাটা সার্কেলের শুল্ক দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের নির্দেশে বিদ্যালয়ে এই সংসদ গঠিত হলো। বিদ্যালয় পরিচালন সমিতি ও শিক্ষকদের সক্রিয় প্রচেষ্টায় পাঁচজন পড়ুয়াকে নিয়ে শিশু সংসদ গঠিত হয়। মূলত শিশুদের মধ্যে নির্বাচন এবং মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়াটিকে তুলে ধরা হয় এদিন। ভারত একটি সার্বভৌম ও সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের সংবিধানের শিক্ষা অধিকার আইনের পঞ্চম খণ্ড ধারা 29 এ উপধারা 2 অনুসারে শিশুর মতামত প্রকাশ এবং অংশগ্রহণ একটি মৌলিক অধিকার। সেই কারণে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, শিশু সংসদ গঠনের উপর বিশেষ জোর দিয়েছে। শিশু সংসদের ফলে একটি ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, বিদ্যালয়ের প্রতি একাত্মতা বোধ, ভালোবাসা জন্মায়। শিশুদের সুঅভ্যাস গড়ে তোলবার জন্য এটি বিশেষ কার্যকর। দলবদ্ধ কাজে গুরুত্ব বুঝতে পারে এরা। শিশুদের সাথে শিক্ষক এবং শিক্ষিকাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। তাই আমরা একদম গণতান্ত্রিক পদ্ধতিতে আজকের এই ভোট ক্রিয়াটা সম্পন্ন করলাম এবং রেজাল্টও ঘোষণা। স্কুল কর্তৃপক্ষের দাবি, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সে কারণে 160 জন ছাত্রছাত্রী 15 জন ছাত্রছাত্রীর ভাগ্য নির্ধারণ করল। ভোট প্রয়োগের মাধ্যমে নিজেরাই নির্বাচিত করল প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর মতন 5 জন মন্ত্রীকে। স্কুল সূত্রে জানা গিয়েছে, এই চাইল্ড ক্যাবিনেটের উদ্দেশ্য আগামী 1 বছর বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করা তথা ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খল পরায়ণতা, পরিষ্কার পরিচ্ছন্নতার সুঅভ্যাস এবং শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত সর্বাঙ্গীন উন্নতির বিকাশ ঘটিয়ে আনন্দমুখর বিদ্যালয়ের পরিবেশ গড়ে তোলা। নির্বাচনে অংশ নিতে পেরে স্বভাবতই খুশি পড়ুয়ারাও। নির্বাচন একটি খুব ভালো কাজ, এটির জন্যে আমরা দলবদ্ধভাবে অনেকে দাঁড়িয়েছি ভোটে এবং ভোটে জিতে প্রথম হয়েছি, অনেকে দ্বিতীয় হয়েছে, অনেকে তৃতীয় হয়েছে। এটির জন্যে আমরা অনেকে অনেকভাবে আমাদের স্কুলটাকে পাহাড়ে দিতে পরিচালনা করতে পারবো। এটির জন্যে আমরা স্কুলটাকে ভালো করে সামলাতে পারবো। শিশু সংসদ নির্বাচনটা আমার খুব ভালো লেগেছে। আমি এই শিশু সংসদ নির্বাচনের নামও দিয়েছি, যোগ্য হয়েছি এবং আমি প্রথম হয়েছি, আমাদের টিমটা প্রথম হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।